কুয়েতে অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্ত করতে দুই সালে স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হয় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট স্থানীয় নাগরিকদের জন্য আগামী ত্রিশ সেপ্টেম্বর এবং একত্রিশ ডিসেম্বর বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য এই কার্যক্রমের সময়সীমা শেষ হয়ে যাবে বলে জানিয়েছে দেশটির সরকার এরই মধ্যে কুয়েতীদের পাশাপাশি বাংলাদেশ ভারত নেপাল মিশর সহ বিভিন্ন দেশের প্রবাসীদের অনেকেই এটি সম্পন্ন করেছেন এখনও যেসব নাগরিক ও প্রবাসী তাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি নির্দিষ্ট সময় পর তাদের ব্যাংকিং সেবা সহ সিভিল আইডি সংক্রান্ত সব ধরনের সরকারি সেবা বন্ধ করে দেওয়া হবে ফলে প্রবাসীরা তাদের আকামা এবং কাজের অনুমতিপত্র নবায়ন করতে পারবেন না